ঈদ মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবিসির বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আমি মৌসুমী মৌ তবে আজ আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি আসলে আমাদের সবাইকে অনুপ্রাণিত করবেন আর যে মানুষটি একজন অসম্ভব স্বপ্নচারী মানুষ তিনি স্বপ্ন দেখতে জানেন এবং সেই সাথে স্বপ্নের পথে হাঁটতে জানেন আর তিনি বিশ্বাস করেন পরিশ্রম সততা অধ্যবসায় মেধা এবং সেই সাথে নিজের যেই শ্রমটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে সামনে এগোনো সম্ভব এবং তিনি সেটাই করেছেন আর তাই দেশের সবচাইতে বড় প্রতিষ্ঠানের সবচেয়ে কম বয়সী ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী তিনি যার কথা বলছি তিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী জনাব গোলাম মুর্শেদ কথা হবে আজ তার সঙ্গে ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি এবং এই মুহূর্তে বিশেষ করে ভালো লাগছে কারণ আপনি ওই পাশটাতে বসে আছেন আমি একটু ছোটবেলা থেকে শুরু করব কারণ আপনার এই উজ্জ্বল যে সময়টা সময়ের গল্প সবাই জানে তারপরেও রঙিন যেই শৈশব কাটিয়েছেন সেই সময়কার যেই মানে একদম তরুণদের যে উদ্দীপনা এবং তখনকার গোলাম মুর্শেদ আসলে কেমন ছিল তার ঈদ কীভাবে কাটতো আমি একটু শৈশব থেকে গল্পটা শুরু করতে চাই আসলে তখনকারটা গোলাম মুর্শেদ ছিল না সাগর নামে পরিচিত ছিল আচ্ছা সাগর থেকে এখন আরো বিশাল হয়ে গেছেন টেক ইন্ডাস্ট্রিতে কিছু হচ্ছে যে দুইটা গান আমাকে খুব এখনো গুড পাম্প করে আচ্ছা মিউজিক আমার কানে আসলে গুড পাম্প করে কি রকম একটা হচ্ছে জাতীয় সঙ্গীত যখন যেখানেই যাই এটা যদি আমার কানে আসে গুড পাম্প করে আর একটা হচ্ছে ওমর রমজানের রোজার শেষে এলো খুশির এটা হতে পারে যে একদম শুরুর দিকে যে যে সময় আমাদের একটা অবস্থান ছিল যে এই গানটা ইত্যাদিতে আসতো একদম লাস্টের দিকে রোজার মধ্যে ঈদে প্রচারিত হবে এইটা হয়তো কানে বাজতো প্রায় বাজতো এবং এই গানটা না শুনলে পাড়া মহল্লা যেরকম যে মাইকে বাজতো সাউন্ড সিস্টেমে বাজতো যে প্রত্যেকটা জায়গায় এই গানটা না বাজলে ঈদের আমেজটা আসে না তো ওটা থেকে হয়তো বা একটা আবেগের জায়গা বলতে পারি বা শৈশবের যে স্মৃতি বলতে পারি নস্টালজিক হয়ে যাওয়া তো এই একটা কারণে এই গানটা হচ্ছে এখনো আমাকে মানে ইমোশনালি সেই জায়গায় নিয়ে যায় এবং তখন তো আসলে এত টেলিভিশন চ্যানেলও ছিল না একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল এবং আমরা ইত্যাদির জন্য ওয়েট করতাম একেবারেই তাই আপনি এইটা বলে আমাকে মনে করিয়ে দিলেন নব্বই দশকের কথা কারণ নব্বই দশকেই তো আপনার কৈশোরটা কেটেছে রাইট এবং সেই সময় মনে হতো যে সন্ধ্যাবেলায় চাঁদ দেখা গেছে আকাশে শুরু হচ্ছে যে ওমর দিনে মানে ছাদে উঠতে হবে চাঁদটা দেখা যাচ্ছে কিনা ঠিক তারপরে একটা অন্যরকম একটা আবেগ যে সবাই মিলে ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে আমাদের বয়সে যারা ছিল ছাদে গিয়ে চাঁদটা দেখতে হবে এটা একটা কাজ ছিল আমাদের বাজি ফুটিয়েছেন কখনো বাজিটা খুব একটা ফুটা দিত না আমার বাবা খুব রেস্ট্রিকশন ছিল বাসায় যে এই একটা কাজে তুমি সব কিছু করতে পারো বাড়িটা থেকে রেস্ট্রিক্টেড থাকতে হবে বিভিন্ন কারণে সেফটির ইস্যুতে এটা আমাকে তখন অ্যালাউ করে না এই একটা জায়গাতে আমার একটা খুব থেকে গেছে যে এটা এটা হয়নি সবাই যেরকম বাজি ফুটাতো আমি সেই সুযোগটা পাই আমি সামনে তো দাবার কোর্ট দেখতে পাচ্ছি যেহেতু আপনার রুমে এখন বসে আছি অফিসিয়াল রুম দাবা সর্বশেষ খেলেছেন কবে দাবা সর্বশেষ গত সপ্তাহে খেলেছি গ্রেট কিন্তু ছোটবেলাতে কি কি করতেন মানে কি খেলাধুলা পছন্দ করতেন আমি ছোট থেকেই ক্রিকেট ফুটবল খুব বেশি খেলতাম হুম তো এই দুটো খেলা নিয়ে আমার একটা বিষয় এবং এখনো কিন্তু অনেকে জানে যে ওয়ালটনের এমডি তিনি খেলার প্রতি এক ধরনের ঝোঁক তার আছে এটা এটা মানে মোটামুটি এখনো আছে ফ্যাক্টরিতে গেলে আমি আমার এমপ্লয় মেম্বারদেরকে নিয়ে আমার যে ফ্যামিলি মেম্বার যারা আছে ওইখানে তাদেরকে নিয়ে আমি আমাদের যে মাঠে ছিলাম ক্রিকেট খেলি নব্বই দশকটা ছিল আপনার জন্য বর্ণিল একটা শৈশব সেই সময় কিন্তু এরকম মোবাইল ফোন ছিল না বা এসএমএস দেবার প্রচলন ছিল না কিন্তু ঈদ কার্ড ছিল ঈদ কার্ড নিয়ে কি কোনো গল্প আছে আপনার জীবনে ছোট্ট টুলে করে বসে পাড়ার মহল্লাতে যে সেও বিক্রি করতো বড় দোকানেও বিক্রি হতো খুব স্বাভাবিক তখন বড় দোকানে যাওয়ার ক্যাপাবিলিটি ছিল না খরচটা খুব স্বাভাবিক আমরা সেই মহল্লা সেই যে টুলে বিক্রি করতো যে ছেলেরা তাদের থেকে আমরা কার্ড কিনতাম ফ্রেন্ডদেরকে দিতাম কার্ড ঈদ কার্ডের একটা প্রচলন ছিল এবং খুব এনজয় করতাম তখন ব্যাপারটা ঈদ কার্ড দিতে হবে দিয়ে আসতে হবে কি লিখবো সৃষ্টিশীল ব্যাপার মাথার মধ্যে ঘুরে যে কি লিখলে ভালো হবে সবার ইউনিক হবে লেখা তো থাকেই একদম ইউনিক আমার ইউনিকনেসটা আমার একটা ছোট থেকে যেটা আমি যা করবো সেটা যেন ইউনিক হয় তো ওটা নিয়ে চিন্তা করতাম কি লিখা যায় রাইট আপনি অনেক প্ল্যান করতাম বিভিন্ন কালি দিয়ে লিখতাম হ্যাঁ তখন আমাদের এটা ছিল যে মার্কারির অন্যরকম মানে কয়েকটা রঙের মার্কারি আমাদের কাছে থাকতো সবসময় আমার একটু জানতে চাও আমি ইন্ট্রোতে বলেছি একজন স্বপ্নচারী মানুষের সঙ্গে আজকে আড্ডা দিব যিনি আসলে সততা এবং আরেকটি শব্দ আমি বলিনি বিনয় যেটা আপনার মধ্যে আমরা দেখতে পাই কিন্তু ছোটবেলাতে তো নিশ্চয়ই স্বপ্নটা দেখেছেন তখন কি ভেবেছিলেন যে প্রকৌশলী হবেন এবং এত অল্প বয়সে এত বড় একটা কোম্পানির আপনি ম্যানেজিং ডিরেক্টর হবেন আসলে প্রকৌশলী হওয়া ডাক্তার হওয়া বা কোম্পানির এমডি হওয়ার কোনো ফিক্সড
থিওরি আমার কাছে ছিল না, আমার কাছে ছিল যে আই শুড বি ইউনিক, যে যেটাই হয় না কেন আমি যেন সবার চেয়ে আলাদা হতে পারি এবং একটা মানুষ চিনবে আলাদা করে জানবে, একটা দৃষ্টান্ত স্থাপন হবে এইটা যেন থাকে। শত মানুষের গল্প আমরা শুনি, আমরা এটা মনের মধ্যে ছিল যে আফটার ডেথ একটা মানুষের তো জীবন সীমা থাকে, মারা গেলেই তাকে আমরা ভুলে যাই, তাদেরকেই ভুলি নাই যারা পৃথিবীর জন্য কিছু করে গিয়ে একদম কর্মের মধ্যে দিয়ে। তো এটাই ছিল আমার ইচ্ছা যে একদম এক্স্যাক্টলি এমডি হতে হবে, এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ার হতে হবে, এরকম কিছু ছিল না, বাট শুরু থেকে এই নামটি দেওয়া আমি মেইনটেইন করছি। আচ্ছা, বাবার দেয়া নাম। ওকে, বাবা কি চাইতেন ছেলে কি হবে বড় হয়ে? বাবার চাওয়াটাও ঠিক আমার মতো, যে এমন কিছু করো না যাতে অন্যের ক্ষতি হয়, অন্যের অনিষ্ট করবে না, সৎ থাকবা, আর ছেলে হিসেবে বাবা হিসেবে যেন আমি গর্ববোধ করতে পারি তুমি আমার ছেলে, বাকিটা তোমার সিদ্ধান্ত। তো এই স্বাধীনতা ছিল আমার চোখ থেকে, এবং এটা তো বোধহয় বাবার কাছে অনেক বড় পাওয়া যে ছেলে এই অবস্থানে এখন আছে এবং এত ভালো করছে, তারা তরুণেরা তাকে আইকন মনে করে, তার মতো হতে চায় সবাই। ভালো তো শেষ নাই, ভালো কথা বলি না, পরিবর্তন আনার চেষ্টা করছি এই ইন্ডাস্ট্রিতে, ইয়াং জেনারেশনের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে পারি আমার ভালো লাগবে আর কি। নিশ্চয়ই, এবং আমরা বিশ্বাস করি সেটা আপনার হাত ধরে হবে। ঈদ সালামি নিয়ে একটু কথা বলি, ঈদ সালামি পেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে, ছোটবেলায় ঈদ সালামি পেতেন, এখন দিতে হয় যেহেতু বড় দায়িত্বে আছেন, কোনটা ভালো লাগে, সালামি পেতে নাকি দিতে? পাওয়ার চেয়ে দেয়াটা যে ভালো সেটা এখন ফিল করি, তখন একটা আবেগ ছিল যে ঈদের চান্দাতে একটা সালামি পাওয়া যেত, ক্লোজ রিলেটিভ যারা তারা এসে ঠিক আছে এটা দিলাম কিছু কিনে নিয়ে সে অপেক্ষায় থাকা, আবার ঈদের দিন বেড়াতে গেলে সেলামি পাওয়া, সেটা একটা ব্যাপার ছিল, টার্গেট করে করে যেতাম যারা সেলামি দেওয়ার সম্ভাবনা বেশি ছিল। এখন হচ্ছে সেলামি দেওয়াতে বা কাউকে দিতে পারলে সেই আনন্দটা অনেক বেশি, যেটা এখন ফিল করি, আর এখন হয়তো বুঝি যে তখন তারা কোন আবেগ থেকে সেলামি দিত। বাবা কি এখন ঈদ সালামি দেয়? এখনো দেয়। বাহ, এটা তাহলে গ্রেট। একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব, জীবনে বড় হওয়ার জন্য অনুপ্রেরণা খুবই প্রয়োজন, এবং নিশ্চয়ই বাবা মা আছেন, ভাই বোন বা কাছের মানুষ, বন্ধু বান্ধব যাই বলে না কিনা, তারপরেও একজন সঙ্গীর প্রয়োজন হয় জীবনে। যদি একটু প্রেমের প্রসঙ্গে আসি, জীবনে প্রেম করেছেন কতবার বা প্রেমের মানুষটি কবে জীবনে এসেছে? মানুষ তো আসলে সহজাত প্রবৃত্তি, প্রেম করতে পছন্দ করে, প্রেম ঘনে ঘনে আসতে পারে। হ্যাঁ, সেটাও সত্য। মানুষ প্রথম 10 বছর একভাবে কাটাই, পরের 10 বছর আরেক ভাবে কাটাই, তারপরে 10 বছর আরেক ভাবে কাটাই, তো এর মধ্যে অনেক কিছু ঘটবে, তো এগুলো নিয়ে না বলা বা লজ্জা পাওয়ার কিছু নাই, ইজ আর ভেরি ফ্যাক্টস। বাট আমার অনুপ্রেরণা যদি বলি, বাবা মা তো অবশ্যই শুরু থেকে সাপোর্টটা দিয়ে আসছে আমার জন্য, ওরা অনেক যুদ্ধ করেছে এটা সত্য, ওই সময় আমাকে ওই অবস্থা থেকে তৈরি করে নিয়েছে, মানে ঠিকঠাকভাবে রাখা, লাইনে রাখা, এটার জন্য ওরা অনেক কষ্ট করেছে। এরপরে মানে ট্র্যাক ছুতো যেন না হয়ে যান, একদম নির্দিষ্ট দিকে থাকে। এরপরে আমি বেসিক্যালি আমার ঢাকার জীবনটা মামাদের কাছে মানুষ হওয়া, আচ্ছা মামারাই আমাকে তখন টেক কেয়ার করতো, সেটা একটা ব্যাপার ছিল। তারপরে ভার্সিটিতে ভর্তি হলাম, জব লাইফে আসলাম, জব লাইফে আসার পরে যে মানুষটা আমাকে এখনও অনুপ্রেরণা তো বটেই, আমাকে অ্যাজ এ আইডল আমি তাকে ফলো করি, এক্স ম্যানেজিং ডিরেক্টর বা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি এস এম আশরাফুল আলম, তার কথা মতো এখনও চলার চেষ্টা করি। তার মধ্যে আমি দেখেছি যে পরিবর্তনটা কীভাবে আনা সম্ভব। এরপরে অনুপ্রেরণা হচ্ছে আমার সহধর্মিনী, যে কিনা আমাকে বুঝে আমার অবস্থানকে চিন্তা করে আমার মতো করে আমাকে ম্যানেজ করে নেয়, অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করতে হয় এখন, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে গল্পটা কি সেটা প্রেম দিয়ে শুরু নাকি পারিবারিক সূত্রে? এই দুইটার মাঝামাঝি আর কি। তার মানে প্রেম, ভালোবাসা, প্রণয়, তারপরে বিয়ে, দুজনের নিয়ে তো একটা সুন্দর সময় কাটে, কিন্তু এত ব্যস্ততার মাঝে তাকে কখনো কোয়ালিটি টাইম যে দেন, সেটা সময়টা আসলে কতটুকু পান? টাইম আমার দিক থেকে বলবো আমি পাই না, সো এতটুকু আমার সারেন্ডার করতেই হবে আলটিমেটলি, বাট
শি ফিলস মি ও বুঝে যে আসলে এই ব্যস্ততার মাঝে আসলে এতটা সময় দেওয়া সম্ভব না শি ক্যান ম্যানেজ দ্যাট আসলে এই সাপোর্টটুকু আমি পাই আসলে আর এই পরিস্থিতিতে আসলে এই সাপোর্টটাই বিশাল এই সাপোর্টটা না পেলে আমাদের মতো জায়গা থেকে আসলে একদম যে ফুললি ব্যালেন্সড করে চলা যাবে সেটাও না বাট আই ট্রাই মাই বেস্ট যে ঠিক আছে খুব ব্যস্ত থাকলাম হয়তো বা বাইরে গিয়ে সময় কাটায় আসলাম বা দেশে বাইরে গেলাম হয়তো বা দেশেই ঘুরতে গেলাম সব কিছু মিলিয়ে সিঙ্ক্রোনাইজেশনটা যেই সময়টুকু ওই সময়টুকু যেন কোয়ালিটি ফুল হয় সেটা আমি ট্রাই করি বাট সেও প্রচুর ইফোর্ট দেয় ফিল করে যে না এখানে সাপোর্ট দিতে হবে আপনি আপনার পুরো জীবনে 3 দশক সময় পার করে আরও কয়েকটি বছর পার করেছেন খুবই অল্প সময় এবং এই সময়ই আপনি একজন সফল মানুষ সেই জায়গা থেকে কোনো দুঃখ বোধ বা কোনো না পাওয়াকে আসলে আছে আপনার জীবনে সফলতার সংজ্ঞাটাই একটু অন্যরকম আমার কাছে যে আমি মনে হয় না এখনও কিছু করতে পেরেছি আর পৃথিবীতে যাদেরকে নিয়ে আমরা গল্প করি যাদের দৃষ্টান্ত দেই উদাহরণ দেই তাদের গল্পগুলো কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে ব্যক্তিগত বয়সে ওই দিক চিন্তা করলে আসলে আমি এখনও তেমন কিছু করতে পারি আমার ইচ্ছা আছে ইউনিক কিছু করার সবার চেয়ে আলাদা হওয়ার আক্ষেপ ওইটাই যে এই বয়সে হয়তো আরও কিছু করার অপশন ছিল সেটা আমি করতে পারি নাই বা পারছি না চেষ্টা করে যাচ্ছি পৃথিবীতে অথবা বাংলাদেশে কথা রাখছি একই সঙ্গে এমন কেউ আছে যাকে দেখে বা যার যার কাজগুলো দেখে আপনি ঈর্ষান্বিত হন মনে হয় যে না এমনটা যদি আমি করতে পারতাম এমনটা হওয়ার প্রয়োজন আমি বেসিক্যালি আমার পার্সোনাল লাইফে কখনো কাউকে ফলো করি নাই এটা হয়তো আমার সেলফ একটা নেচার হতে পারে কারোর মতো হওয়ার চেষ্টা কখনো করিনি বাট এমনি কিছু কিছু দিক দিয়ে আমার লাইক আইনস্টাইন অ্যাবাউট ওয়াও ওকে লাইক দ্য থিওরি অফ রিলেটিভিটি আমি তার আপেক্ষিক তত্ত্ব দিয়ে সব কিছু জাজ করার ট্রাই করি এবং মিলে যায় কেন জানি এই মানুষটা ছাড়া অনুসরণ করার মতো কাউকে চারজনের মধ্যে 3 জনের জব হয়েছিল আপনি তো ম্যানেজিং ডিরেক্টর বাকি 2 জন নিশ্চয়ই এখানে আছেন হয়তো বা নেই তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব কেমন এখন না বাকি বাকিদের মধ্যে কেউই এখন নাই একজন দেশের বাইরে চলে গিয়েছে আর আরও 2 জন মাল্টিন্যাশনালে এখন জব করছে ভালো পজিশনে আছে আমি যতটুকু জানি তখন আপনার সুযোগ ছিল দেশের বাইরে পড়তে চলে যাওয়া অথবা অন্য কিছু করা দেশেই কেন রয়ে গেলেন 10 বছরে মনে হয়নি যে আমি যেতে পারি বা পিএইচডি করতে পারি এটা ভালো লাগা থেকে কারণ আমার একটা চিন্তা ছিল যে আমি যেটা করবো সেটা যেন ভালো লাগে যখন ভালো লাগাটা ক্রিয়েট করলাম মনের মধ্যে তখন দেখলাম যে দেশে থাকার চেয়ে ভালো কিছু আর নাই আপনি বাইরে গিয়ে কত আর ভালো থাকবেন আপনার সব কিছু নিজের করতে হবে নিজের একটা কষ্ট এটা সেটা আমি তো দেখি আমার ফ্রেন্ডসরা বাইরে আছে যে তার মানে এই না যে তারা হয়তো ভালো আছে ব্যাপারটা এরকম না যে তারা খারাপ আছে ভালো আছে বাট আমার একটা ওই জাতীয় সঙ্গীত শুনলে যেমন গুজ বাম্প হয় তো দেশের থেকে কিছু করার একটা ইচ্ছা ছিল যে যাই করি চেষ্টা করে দেখি অনেকে তো চলে যাচ্ছে তো যদি চেষ্টা করে কিছু একটা করতে পারি এই চিন্তা থেকে আসলে থেকে যাওয়া যে লেটস ট্রাই টু ডু সামথিং দিনের কতটা সময় আপনি অফিসে কাটান ম্যাক্সিমাম সময়টাই হয়তো অফিসে কেটে যায় তো আর্লি অফিসে ইন করি আচ্ছা ট্রাই করি আর কি যে সেটা যখন থাকে আচ্ছা থেকে থাকতে পারলে ভালো আমি চাই 10টা থেকে 11টার মধ্যে ইন করার ট্রাই করি তারপরে অফিসে কাজকর্ম থাকে আবার মিটিং এ অ্যাটেন্ড করতে হয় অফিসের কাজ তো হয় অফিসের পরে যেটা হয় যে আই প্লে ব্যাডমিন্টন এন্ড এভরিথিং ওয়াও মানে এটা কি রেগুলার রেগুলারই হয়ে যায় মানে এটা সারা দিনের কাজের পরে খেলাধুলাটা করলে আমার কাছে মনে হয় স্ট্রেস ফ্রি হয় এটা আমার ব্যক্তিগত একটা মেন্টাল প্রেসার সেটা থেকে একটু রিলিফ পাওয়া যায় এটা আমার মনে হয় সেই কারণে আমি চেষ্টা করি প্রতিদিন খেলা ওটা করতে গিয়ে আবার বাসা থেকে বাসে যাওয়ার টাইমটা ঘুরে আবার হয়তো 10টায় বাজে আচ্ছা 10টা বেজে যায় 12 ঘন্টার একটা ব্যাপার হচ্ছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকে এই পজিশনে বেসিক্যালি অফিস আওয়ার বলে কিছু না হয়তো পরেও অনেক সময় কাজ করতে হয় কারণ হ্যাঁ হয় কাজ করতে হয় বড় দায়িত্ব থাকলে যেটা হয় আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইস্যুটা ভালো কিছুর জন্য আসলে যায় না এত ব্যালেন্স করলে তাহলে কাজ করবে ঠিক তাই সিং থিওরিটা হয়তো বিপক্ষে যাবে অনেকে এটা নিয়ে কমেন্ট করবে বাট আমার
মানে নিজের মতো করে চলা, মতো করে চলা, যে একেবারে থিওরি অনুযায়ী ব্যালেন্স করতে গেলে সেটা আসলে আর ভালো কিছু করা সম্ভব হয়। ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই পরিবর্তন আনতে গেলে কষ্ট করতে হবে, ডেডিকেশন থাকে। এই কষ্টটা হচ্ছে বিশাল ব্যাপার, যে আমাদের সুযোগটা যেন শুরু থাকে, সেটা যাই করি না কেন সেটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে লাইফটাকে একদম কনফাইন করে ফেলা ঠিক না, তার জন্য ব্যক্তিগত একদম। নর্মালি তো আপনি আর্লি রাইজার, সকালে ঘুম থেকে উঠেন, এমনিতে কী করতে ভালোবাসেন কাজের বাইরে যখন মন খারাপ হয়? মানে মন খারাপ কখন আপনাকে ছোঁয়, সেটা আমার একটা প্রশ্ন, কারণ এত ব্যস্ত মানুষ, তারপরেও মন খারাপ তো কখনো না কখনো হয়। খারাপ তো ঠিক না, মানে হয় না, যে আমি হয়তো 100টা প্ল্যান করে আসছি, তার মধ্যে হয়তো 8-10টা প্ল্যান অনুযায়ী হচ্ছে না, মন খারাপ না, এটা হতে পারে যে কেন হলো না, নিজের মনের মধ্যে একটা কোয়েশ্চেন। বাট সব কিছু মিলে আমি গান শুনতে পছন্দ করি, আমার এই টাইমে যে যখন একটু কোনো কোনোরকম মনে হয় গান শুনলে। কী ধরনের গান ভালো লাগে? আমি সব ধরনের গান শুনি, তো ভার্সিটি লাইফে একটা প্যাটার্ন শুনতাম, এখন ট্রাই করি সবগুলো মিক্স করার। আগের গান শুনলে হয় কি নস্টালজিক হয়ে কিছু ভালো লাগা কাজ, ওই গানগুলোও শোনার ট্রাই করি, নতুনগুলোও শুনি, আধুনিক সব গানই আমি শুনি, আমার গান স্পেসিফিক কিছু নয়, আমি মিউজিক আমার ভালো লাগে। সর্বশেষ কবে ভাবিকে নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন? বাংলাদেশে আসলে কোভিডের কারণে লাস্ট 2 ইয়ার্স তো আমাদের বিয়ের বয়সও 2 বছর আলটিমেটলি, তো এই কারণে একটা হলে গিয়ে দেখার সুযোগ হয় নাই। এরপরে কোভিডের পরে আবার ব্যস্ততা বেড়ে গেল, চেষ্টা করবো ঈদের পরে যদি সুযোগ হয় ভালো মুভি থাকলে অবশ্যই যাবো। একেবারেই তাই, তবে কোভিডের বছর দুটো অনেকের খারাপ কেটেছে, কিন্তু আমার মনে হয় যে আপনার ভালো কেটেছে, কারণ এই 2 বছরে অনেক প্রাপ্তি, জীবন সঙ্গীকে পেয়েছেন, একই সঙ্গে এরকম একটি বড় প্রতিষ্ঠানের বড় দায়িত্ব পেয়েছেন, সেটা তো অস্বীকার করা অপশন নয়। বাট কোভিডের চ্যালেঞ্জ হয়েছিল আমাদের, অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক কিছু ম্যানেজ করে নিতে হয়েছে, হয়তো বাইরে থেকে মনে হচ্ছে সব কিছু ভালো আছে, বাট ভেতরের গল্পটা হচ্ছে আমাদের স্ট্রাগলিংয়ের একটা গল্প ছিল। হতে পারে যে আপাত দৃষ্টিতে আমি সফল হয়েছি, কাজ করছি, অনেক কিছু পেয়েছি, বাট এই পাওয়ার পিছনে গল্পটা অন্যরকম ছিল, এই কোভিডের কারণে চ্যালেঞ্জটা একটু বেশি ছিল আমাদের সব কিছু মিলে, বাট আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো, সবাইকে বলবো স্বপ্ন দেখতে শিখুন, কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আর সবাই অনেক ভালো থাকুন, আগামী পর্বে নিশ্চয়ই হাজির হয়ে যাবো আরও একজন ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে। সবার জন্য ঈদ মোবারক।